করেন, ঠিক আছে, আপনাকে তো ছাপটাও সেভাবে দিতে হবে, তাইলে আপনাকে সবাই প্রফেশনাল একজন কারিগর মনে করবে, এবং আপনি যে অনেক মাল সাপ্লাই করবেন এবং মার্কেটিং করবেন, বাজার বিজনেসটা করবেন, আপনার যদি ডিজাইনের ছাপ প্রিন্ট সুন্দর না হয়, প্রিন্ট যদি সুন্দর না হয়, আপনার ফিনিশিংটা দেখে আপনাদের যখন যারা ভায়ার বা আপনার যারা বড় বড় কোম্পানি আপনার যদি বড় কথা আপনার কি এরকম জোড়াতালির ছাপ দিলে কেউ পছন্দ করবে, তখন কিন্তু সে নিখুঁত ভাবে কাজটা দেখবে, তাই না? কি আপু ঠিক বলছি কি না? নিখুঁত ভাবে দেখবে না যে এটা কোন হাতের কাজ, এটা হাতের কাজটা পাকা হাতের কাজ নাকি আপনার, আর ওদিকে নিলে এই ছাপ দেওয়ার কৌশলটা আপনার ভালো না? এইদিকে দিয়ে আস, আমি জামাটার কাপড়টা, এই ছাপ দেওয়ার কৌশলটা আপনারা একটু ভালোভাবে করেন, হ্যাঁ আগে করেন, কিন্তু এখন যে ডিজাইন এই ডিজাইনের পরে ওই ডিজাইন করতে যাচ্ছেন ভালো কথা, কিন্তু করলাম আমি, কিন্তু আপনি তো প্রাথমিক কাজটাই আগে ভালো করে করতে হবে, আপনি এটা বুঝছেন আপু? এখন কোথাও যদি কাজ করেন বলবেন যে তোর ছাপটা এরকম হয়েছে কেন, তখন তো ঠিকই মানে আপনি বলবেন যে এটা তো আমার ঠিক হলো না, এখন ভাববেন যে এই ব্লক মারা সামনে দিলে ভালো হয়, আপনি যদি বলবেন না যে আপনি বলবেন যে আমি কুমিল্লা থেকে আসছি, কুমিল্লা সোনাগাজি থেকে আপু আসছে, বুঝছেন, সোনাগাজি থেকে আপু আসছে মানে আমাদের এখানে ব্লকের ফ্যাশন ডিজাইনিং কোর্স করার জন্য, তো ওনাকে যদি এখন আমি প্রাথমিকটা না শিখিয়ে থার্ড রাউন্ডের কাজ শিখাই বাসায় গিয়ে, তো উনি এইরকম কাজই করবে আর আমাকে গালি গালাজ করবে, তখন তো ছাড় দিবেন না, তখন কিন্তু ছাড় দিবেন না, এখন এখন বলবেন, এখন বলবেন যে আপা এসব এসব প্রিন্ট করা শিখা, এগুলি তো আমরা বাসাই পারি ইউটিউব দেখি, কিন্তু এই মনে আমি তো সেগুলি বুঝাচ্ছি আপনাকে, এই শোনেন আপা আপনারা ছাপ দিয়ে কিন্তু এই আপাকে ছাপ দিতে দিবেন, বুঝছেন, এখন না আপনারা আপনার কোন কাপড়ের উপরে কোনটা প্রযোজ্য এইটা আগে বুঝতে হবে, এটা বুঝবো কিভাবে সেটাই, সেটা বুঝবেন, কাজ করতেছেন না আজকে একটু বুঝছেন না, কালকে আবার একটু বুঝবেন, তারপরে দিন আর একটু বুঝবেন, এইভাবেই কাজ না করে আমি বুঝাইলেও আপনি বুঝবেন না, মা বলে তো বুঝা দাঁড়ানো যায় এটা কি কারণে এটা হলো, মানে সুতি কাপড় হওয়াতে না পাতলা কাপড় হওয়াতে, কোনটা কাপড় নাকি গাঢ় কাপড় নাকি, না না আমি আজকে আমার মন চাইছে আমি এই এই কেমিক্যাল দিয়ে ওয়াইট ফেস দিব, ঠিক আছে, আপনি আবার ওই কেমিক্যাল দিয়েও দিতে পারবেন, এখন লাভ ক্ষতির হিসাবটা আমি একটু পরে বুঝাচ্ছি আপনাদের, লাভ ক্ষতি কিভাবে হবে সেটা আমি বুঝাচ্ছি, এবং আপনার কাস্টমার কিভাবে কোন কাপড়ের উপরে জলছাপ দিবেন, রং দিয়ে আপনি জলছাপ দিবেন, কোনটা দিলে আপনার লাভ হবে, কোনটা দিলে আপনার মানে ইয়ে হবে, সে ব্যাপারগুলি তো একটু বুঝতে হবে, জি তাই না, আবার কেউ মনে করে যে না আমার এত লাভের দরকার নেই আমার সুন্দরের দরকার, তখন আবার আপনি এই জিনিস চেঞ্জ করে আপনি ওইটা দিয়ে দিবেন, কোন পর্যন্ত জানি জামার মাপ পুরাটা জলছাপ, পুরাটা কোনো মাপ দরকার নেই, আপনি পুরাটা দেবেন, আপনি এখন পারেন না আপা, আপনি ওই আপাকে একটু কৌশলটা দেখাবেন, আর আমার আপুরা হচ্ছে যারা আমার স্টুডেন্ট বুঝছেন তারা সবাই ভালো, আমি আসলে সবাইকেই ভালো পাই, আমাকে অনেক বুঝে আমার সমস্যা বুঝে, আমিও তাদের সমস্যা বুঝি, ঠিক আছে, আপনি আমার সমস্যা বুঝেন আমি আপনার সমস্যা বুঝি, তাই না, আমি আপনি আব্বা ওই দিন অসুস্থ ছিল আপনি আসেন নাই, আমি বুঝছি না, আপনি এতে খুশি হননি, অনেক খুশি, এই জন্য আপনি আমি যদি কোনোদিন সমস্যা হয় আপনি আমারটা বুঝবেন না, আমরা তো সবাই একজন আরেকজনের বোন, ঠিক আছে, আমরা বোন, উনি আমার বোন হয় আমি ওনার বোন হই, এখন আমি যদি ওনার প্রবলেম বুঝি উনিও আমার প্রবলেম বুঝবেন,
আমরা তো মেয়ে, আমরা তো বাড়িতে কাজ করি, আমাদের সংসার আছে, সবারই সংসার আছে, আমরা কিন্তু ওইটা মোকাবেলা করে কাজ করতে আসি। এখন ওনার উনি আজকে কোনো কারণে অসুস্থ হয়ে গেল, কোনো কারণে সমস্যা হলো, উনি আসতে পারে না, বা ওনার অনেক ধরনের উনি যদি আমাকে আগে বলে দেয় যে আপা আমি আজকে আসতে পারতেছি না, আমার এই সমস্যা, ওনাটা যদি আমি বুঝতে না চাই তাহলে তো এইসব বোন হয়ে লাভ নেই, তাই না? এখন আপনি যদি আমি শুধু আপনার বোন হইতে না, আপনারও আমার বোন হইতে হবে, আপনার প্রবলেম আমি বুঝবো, আমার প্রবলেম আপনি বুঝবেন, এবং আসার আগে কষ্ট করে ফোন দিয়ে আসবেন, ঠিক আছে? আজকে আমি ভালো আছি, কালকে যে আমি ভালো থাকবো তার কোনো গ্যারান্টি নেই, তাই না? সবাই আমরা কিন্তু দূর দূরান্ত থেকে আসবেন, আমি ভালো আছি না খারাপ আছি সেটা তো আপনার বুঝছেন, মানে এটা আমি তো ভালো নাও থাকতে পারবো, সকালে ফোন দিলে তো আপনি আসতেছি, আপনি আসেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, বুঝছেন? যেমন অনেক কেন অসুবিধা আসছে, সকালে ফোন দিয়েছে আপা আমি আজকে আসবো, আসেন, যেহেতু আমার প্রোগ্রাম আছে আজকে, আমার ব্লকের কাজের প্রোগ্রাম আছে, একটু দেখো ওনার আরেকটু মাথা, আজকে ওনার একটু মাথা ঘুরবে, এটা প্রথম দিনে একটু সবার একটু মাথা ঘুরতে থাকে, এটা আমার সমস্যা মানে প্রেশার করে যায় না, এত কি রং মিক্স করেন, মিক্স করেন, ঠিক আছে? আপনার আরো কথা আছে আপনাদের সাথে, আর আমার ছাত্রীরা কাজ করতে থাকুক, এই পাশে এই সাদা এই খেয়েটা মাঝখানে দিলে ওই ওই খারাপ চলে আচ্ছা, এখন এই যে আপনারা আমরা যখন এতক্ষণ কাজ করলাম, কি বুঝলেন আপনারা কাজের বলুন? দেখা হয়ে গেল না, দেখা গেল না, দেখা হয়ে গেল, দাঁড়ান আমরা অন্যরকম ভাবে যাবেও না, যাবে না, আমাকে এইভাবে সেটিংটা এইভাবে করা লাগবে, বুঝছেন? একই রকম দিতে হবে, আমরা অন্যরকম দিলাম, সমস্যা রংটা দেন, দেখি কি করা যায়, আর কোন দুইটা ডিজাইন একটু দুই রকম টাইপেরই হয়েছে, হইলেও এটা আমরা সুন্দর ভাবে করবো, আর আমাদের যেহেতু এটা স্ক্রিন প্রিন্টের কাজ না, এটা করব ব্লকের কাজ, আর এক সাইডের রং, হ্যাঁ এক সাইড এর রং তো এই জন্য বেশি করে দাও, যেন আচ্ছা অন্য কোন আড্রাইস আছে দেখেন তো ওই রকম মিলানোর মতো, মেকআপ করার জন্য এটা দিব, এটা ভালো লাগে না, তাহলে এই যে এই দুইটা আর মধ্যে ভালো লাগে দাঁড়ান একটু ভাবতে দেন না, একটু ভাবি, কাগজ ধরতে পারবেন?
জয় দেখবি এটা করা হয়ে গেছে অলরেডি। এর জন্য তো প্রশ্ন করবেন আপনারা কিভাবে করলেন, আপনাদের জন্য তো সিক্রেট করে দেবেন না, সব জায়গায় পেন্ট করেন না, তাইলে আবার ইয়ে হবে, শুধু অল্প একটু জায়গা আপনি তুলে দিয়ে করছি। এটা কিন্তু তুলির কাজ না, তুলি দিয়ে একটু সমস্যা ছিল, এটা ঠিক করে দিচ্ছি। এটা একটা মানে এটা আরেকভাবে আরেকভাবে এই কাজটা করতে হবে। আর এটা তুলি দিয়েন না, দিয়েন না, তুলি দিলে নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। যখন এটা যেমন দেখবেন আপনি একদম মানে ইয়ে থাকবে, প্লেন থাকবে, এবং জিনিসটা আমি আপনি যখন তুলির কাজ করব তুলি দিয়ে করা যাবে না। এটা মানে এখন আপনার এই সমস্যাটা ঠিক করে দেন, কিন্তু আপনার মানে সমস্যা তুলি দিয়ে করলে আবার সমস্যা হয়ে যাবে। একটুখানি এদিকে বাঁকা পড়ে গেছে, এটা আপনি ঠিক করে দেওয়া যাবে। এটা একটা আরেক রকম ডিজাইন, এটা আমাদের এভাবে করতে হবে। আমি তুলি দিয়ে যদি করি তাহলে শক্ত হয়ে যাবে, তবে কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, ফাঁকা ফাঁকা থাকে, এটা একটা তুলি দিয়ে মেকআপ করতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি তুলি দিয়ে এটা করা যাবে না। হ্যাঁ, এটা আরেকটা পদ্ধতি আছে, সেভাবে করতে হবে। ওইটা গেঞ্জির উপরে করে গেছে, আরেকটা কাগজ দেন, এটা দিন না, উল্টায় কি। এক মহিলা ফোন দিল, বললো যে আপনি একটু পর্দা টর্দা করুন। রং দিবেন নাকি চলে যাবো? আপনার রং এ দেন, আপনার এদিক ওদিক দেখেন না, কাগজ কুগজ দিবে আপনারা। বলছে যে আপনি সবাই প্রশিক্ষণ দেয়, সবাই মানে কি বলে, না না, উনি আমাকে ফোন দিল, আমাকে বললো যে সবাই পুরস্কার পায়, আপনি কেন পুরস্কার পান না? আমি বললাম যে আমি তো এত বাইরে 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 ঘুরতে পারি না, ঠিক আছে, তখন বাইরে বাইরে ঘুরতে হবে, মেলায় যেতে হবে, বিভিন্ন সংগঠনের সাথে যোগ দিতে হবে, তাইলে পুরস্কার পাওয়া যাবে, কিন্তু আমার আমার পক্ষে কখনো এটা সম্ভব না, এই জন্য আমি আর পুরস্কার পাবো না। বললো যে মানে সবাই এত অভিজ্ঞতা নেই, তারপরে পুরস্কার পাচ্ছে, আপনি কেন পুরস্কার পাচ্ছেন না? সবার হাতে পায়ে ধরতে হবে, সব জায়গায় তেল দিতে হবে, বুঝেন তো জিনিসটা, না আপনারা মেয়েরা আপনারা এটা বুঝেন না, আমি তো সেগুলি পারবো না, সেই জন্য আমার আমার কোনোদিন পুরস্কার হবে পুরস্কার যেটা আপনারা খুশি হন সেটাই আমার পুরস্কার নাকি? এটা না পুরাটা এই যে বইরা তো এই যে জামাটা
আচ্ছা আপুরা দেখুন, আমি ব্লকটি করছি, এটার উপরে আবার আমরা অন্য আরেকটি ডিজাইন করবো। সেটা হচ্ছে আরেকটি কোর্স, সেটা হচ্ছে আরেকটি কোর্স, ঠিক আছে? আমরা অন্য আরেকটি কোর্সের কাজ করবো, এরপরে যদি পারি আজকে করবো, আর যদি সম্ভব না হয় তাহলে অন্য আরেক দিন করবো। এটা হলো অ্যাম্বোসের কাজ, ঠিক আছে? এটা আমি আগেই বলে দিচ্ছি, আমরা কখনো অ্যাম্বোসের কাজ দেখাইনি, আজকে আমি চেষ্টা করবো এই ড্রেসের মধ্যে অ্যাম্বোস করার জন্য। এটার একটা ডিজাইন আমরা রেডি করলাম, হ্যাঁ, মানে এটা ব্লক করে আমরা ডিজাইনটা রেডি করলাম। এইভাবে করা যাবে, আপনি এটাকে আমি অন্য অন্যভাবে, এই হলো ফ্যাশন ডিজাইনিং কোর্স যারা করে আপুরা, তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলি করা হয়। ছিটা দিয়ে দিই, আপনি যখন একটা ড্রেস বিক্রি করবেন তখন কি অর্ধেক কাজ করে আপনি বিক্রি করবেন? সময় তো আরো সতর্কতার সাথে করতে হবে, তখন আপনার কাস্টমার বলবে না এইটুকু জায়গায় কাজ আছে, ওইটুকু জায়গায় কাজ নেই, বলে দিতে হবে অনেকে সাইজ আছে পুরাটাই লেগে যাবে। এটাই বললাম, শোল্ডার এতটুকু থাকবে, বডির এখান থেকে এই যে এই মাপে আইসা এতটুকু পাবে, এই যে এতটুকু কাটাবে, এতটুকু পাইছেন এটা তো আমার দরকার নাই, পুরস্কার সাজায় রাখার জিনিস, যোগ্যতা আপনারা যদি খুশি হন এবং ভালো লাগে, আমার কোনো লাভ নাই না, ওটা দিয়ে তো কোনো লাভ হয় না, মানুষের দোয়া, মানুষের দোয়া, ঠিক আছে? মানুষের দোয়া লাগবে, করবেন একটা আরেকটু ডিজাইন করবো, এটা হলো ফ্যাশন ডিজাইনিং এর একটা কোর্স এবং ব্লক এবং অ্যাম্বোসের একটি কাজ, আমরা একসাথে কম্বিনেশন করে কাজটা করছি। করোনা ভাইরাসের চিন্তা করে অনেকে আসছে না, কিন্তু আপনার সময় থাকতে থাকতে কাজ শিখে ফেলে, এখন আপনাদের এই অবস্থা হবে, বাসায় বসে থেকে কাজ করতে হবে এবং অনলাইনে ভিডিও কলে আপনার ফেসবুকে আপনার বসে বসে বিজনেস করতে হবে, বাইরে বের হওয়ার মতো যে পরিস্থিতি সেটা হতে অনেক সময়ের ব্যাপার। এখান থেকে সবচেয়ে কম কথা কে বলছে আপু? আমি বেশি বলছি, সবচেয়ে কথা কম বলছে ও, কথাই বলে না, এখন আমি আরেকটি কাজ করবো, এটার মধ্যে এটা অন্য একটি কাজ। তাহলে আপুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর